কলকাতা লীগের ম্যাচে আজ ব্যারাকপুর বিভূতিভূষণ স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং 2-0 গোলে পরাস্ত করল রঞ্জন ভট্টাচার্যের সারদান সমিতিকে। এদিন ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল করেন ডেভিড, আর আজকের এই দুই গোলের ফলে ডেভিডের গোল সংখ্যা দাঁড়ালো 9, যা এই লিগে সর্বোচ্চ। 8 গোল করে গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মোহনবাগানের সুহেল ভাট। আর আজকের জয়ের ফলে মোহামেডান স্পোর্টিংয়ের পয়েন্ট সংখ্যা দাঁড়ালো 7 ম্যাচে 18, তারা এই মুহূর্তে লিগ তালিকার চতুর্থ স্থানে আছে। যদিও লিগ তালিকার প্রথম স্থানে থাকা কালীঘাটের থেকে তাদের 3টি ম্যাচ কম খেলা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজকের ম্যাচের কিছু মুহূর্ত।